শার্লক হোমসের নীলকান্তমণি রহস্য। হোমসকে অনেকবার ধন্যবাদ দিয়ে বেশ ঘোটা করে অভিবাদন জানিয়ে হেনরি বেকার চলে গেল। লোকটির রকম সকম দেখে আমার বেজায় হাসি পাচ্ছিল। লোকটি চলে গেলে হোমস বলল, তাহলে হেনরি বেকারের পালা সাঙ্গ হলো। বোঝা গেল আসল ব্যাপারের বিন্দু বিসর্গ কিছুই উনি জানেন না। ওয়াটসন, তোমার কি খিদে পেয়েছে? বললাম, না, কিন্তু কেন বলো তো? তবে চলো একটু ঘুরে আসা যাক। আমাদের হাতে যে সূত্র হঠাৎই এসে পড়েছে তা একবার যাচাই করে দেখে আসি। উত্তম প্রস্তাব। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা। মাফলারে গলা বেশ ভালো করে ঢেকে আমরা ওভারকোটের সব বোতাম আটকে নিলাম। আকাশে তারাগুলো চকচক করছিল। আকাশে কোথাও এক টুকরো মেঘ নেই। রাস্তায় যেসব লোকজন হাঁটছে তাদের নিঃশ্বাসের শব্দ ঠিক পিস্তলের গুলি ছোড়ার ফটফট শব্দের মতো শোনাচ্ছিল। ফুটপাতে জুতার খটখট আওয়াজ। তুলতে তুলতে আমরা উইম্পল স্ট্রিট ধরে হার্লি স্ট্রিট হয়ে উইমগোর স্ট্রিট পেরিয়ে অক্সফোর্ড স্ট্রিটে এসে পড়লাম। মিনিট পনেরোর মধ্যে আমরা ব্লুমসবেরি অঞ্চলের আলফাইনের কাছে এসে পড়লাম। সে রাস্তাটা হবর্নের দিকে গেছে, তারই কোণে একটা ছোট রেস্টুরেন্ট। হোমস দরজা ঠেলে ভিতরে ঢুকে দু কাপ গরম কফির অর্ডার দিল। হোটেলের মালিকটি, যাকে বলে লাল মুখ, তোমার হাঁসের মাংস যেরকম ভালো খেতে, তোমার কফিও যদি সেরকম ভালো হয় তাহলে তো দারুণ ব্যাপার হবে, হোমস বলল। আলফাইনের মালিক রীতিমতো আশ্চর্য হয়ে বলল, আমার হাঁস মানে? হ্যাঁ, এই তো আধ ঘন্টা আগেই আমি মিস্টার হেনরি বেকারকে বলছিলাম। বেকার তো তোমার গুজ ক্লাবের একজন সদস্য। ও তাই, বলুন, এখন বুঝতে পেরেছি। কিন্তু সে তো আমার হাঁস নয়, তাই নাকি? তবে ওগুলো কার হাঁস? কভেন্ট গার্ডেনের এক দোকানদারের কাছ থেকে আমি দু ডজন হাঁস এনেছিলাম। আচ্ছা, ওখানকার কয়েকজন মাংসওয়ালার সঙ্গে আমার জানাশোনা আছে। তাই এগুলো কার দোকানের? ওগুলো ব্রেকেন রিজের দোকান থেকে নিয়েছিলাম। না, ওকে আমি চিনি না। আচ্ছা, আজ উঠি, তোমার ব্যবসা দিনে দিনে জমে উঠুক এই কামনা করি। রেস্টুরেন্ট থেকে রাস্তায় বেরিয়ে দেখি বরফের মতো ঠান্ডা কনকনে জোর বাতাস দিচ্ছে। সেই বাতাসের হাত থেকে বাঁচবার জন্য কোটের বোতাম লাগাতে লাগাতে হোমস বলল, চলো এবার তবে ব্রোকেন রিজের সন্ধান করা যাক। বুঝলে ওয়াটসন, যদিও আমরা একটা হাঁসের পেছনে ধাওয়া করছি, এ কিন্তু নিছক বনো হাঁস তাড়া করা নয়। মনে রেখো, এর সঙ্গে একজন লোকের ভাগ্য তার ভালো মন্দ জড়িয়ে রয়েছে। আমরা যদি এ কথা প্রমাণ করতে না পারি যে সে কোনো দোষ করেনি, তাহলে খুব কম হলেও তার অন্তত 7 বছর জেল হবে। অবশ্য এমনও হতে পারে যে আমাদের অনুসন্ধানের ফলেই তার দোষ প্রমাণ হবে আর তার সাজা হবে। কিন্তু সে যাই হোক, আসল কথা হচ্ছে যে আমাদের হাতে এমন একটা সূত্র, বলতে পারো প্রায় বরাত জোরে এসে গেছে, যার খবর পুলিশ পায়নি। তাই এ ব্যাপারের শেষ পর্যন্ত আমাদের দেখতেই হবে। সুতরাং চলো বন্ধু, এখন দক্ষিণ দিকে হাঁটা দেই। আমরা হবর্ন সারিয়ে এন্ডেল স্ট্রিট ধরে চললাম। তারপর বিভিন্ন রাস্তার গোলকধাঁধা পার হয়ে আমরা কভেন্ট গার্ডেনের বাজারে এসে পৌঁছলাম। একটা বড় দোকানের সাইনবোর্ডে বেশ মোটা মোটা হরফে ব্রোকেন রিজের নাম লেখা। ব্রোকেন রিজের মুখটা লম্বাটে, ঘোড়ার মতো, তবে নাক চোখ বেশ ধারালো। আমরা যখন তার দোকানে গিয়ে হাজির হলাম, তখন সে তার বাচ্চা মতো এক সহকারী দোকান বন্ধ করার জোগাড় করছিল। গুড ইভিনিং, আজ ঠান্ডাটা বেশ জব্বর পড়েছে, হোমস বলল। কোথাও কথা না বলে অল্প মাথা ঝাঁকিয়ে সে আমাদের দিকে তাকিয়ে রইল। দোকানের মাল রাখবার সাদা মার্বেল পাথরের টেবিলটা দেখিয়ে হোমস বলল, সব হাঁসি বিক্রি হয়ে গেছে দেখছি। কাল সকালে যতগুলো চাই, এমনকি 500টা হলেও দিতে পারবো, তাতে আমার কাজ হবে না। তাহলে ওই যে সামনের দোকানটায় আলো জ্বলছে, ওখানে গেলে পাওয়া যেতে পারে। কিন্তু আমাকে যে বিশেষ করে এই দোকান থেকেই নিতে বলেছে। কে বলেছে? আলফা রেস্টুরেন্টের মালিক। বুঝেছি,
তাকে আমি ডজন দুই মাল দিয়েছিলাম বটে। হাঁসগুলো দারুণ ছিল, ভালো কথা। ওগুলো কোথাকার হাঁস? হোমসের এই কথাই দোকানদার যেরকম রেগে ঝাঁঝিয়ে উঠল তাতে তো আমি হতবাক। ঘাড় বেঁকিয়ে হাতের অস্তিন গুটিয়ে দস্যুর মতো রুখে উঠে এসে বলল, আপনি আপনি কি বলতে চাইছেন শুনি, যা বলবার তা সোজাসুজি বলুন তো, কোনো বাঁকা কথা তো বলিনি। বলছিলাম যে আলফা রেস্টুরেন্টের মালিককে যে হাঁসগুলো পাঠানো হয়েছিল সেগুলো কোথা থেকে জোগাড় করা হয়েছিল? ও তাই নাকি, এই কথা যদি বলি বলবো না কি করবেন শুনি? এটা এমন কিছু ব্যাপার নয়, না বলতে চাইলে বলো না। তবে এই সাধারণ কথাই হঠাৎ এত রেগে যাবার মতো কি হলো সেটা বুঝতে পারলাম না। রেগে যাব না, যদি আপনাকেও কেউ এই রকমভাবে বিরক্ত করত তো আপনিও রেগে যেতেন। আরে বাবা, ভালো জিনিস ভালো দামে কিনবো, ভালো দামে বিক্রি করব। ব্যাস ঝামেলা চুকে গেল? তা নয়, কোথাকার একটা উটকো ফ্যাসাদ। সেই হাঁসগুলো কোথা গেল, কাকে বিক্রি করেছ, কত করে বিক্রি করেছ, যত সব আবল তাবল প্রশ্ন। লোকগুলো এমন ভাব দেখাচ্ছে যে পৃথিবীতে ওই কটা হাঁস ছাড়া আর কোনো হাঁসই নেই। দোকানদারের কথায় কোনো আমল না দিয়ে হোমস বলল, যারা ওই হাঁসগুলো নিয়ে তোমাকে বিরক্ত করেছে তাদের আমি চিনি না, তবে তুমি যদি আমার কথার জবাব না দাও তো আমাদের বাজিটা আর জেতা হবে না। ওই হাঁস মুরগির ব্যাপারে আমি বেশ জোরের সঙ্গেই বাজি লড়তে রাজি। আমি একজনের সঙ্গে বাজি রেখেছি যে ওগুলো পাড়াগায়ের হাঁস। তাহলে আপনি বাজিতে হেরেছেন, ওগুলো শহর থেকে জোগাড় করা অসম্ভব, তা হতেই পারে না। আমি বলছি ওগুলো শহরের ফার্ম থেকে কেনা হাঁস। তোমার কথা মানতে পারছি না, আপনি কি মনে করেন হাঁস মুরগির ব্যাপারে আপনি আমার চাইতে বেশি বোঝেন? জানেন আমি ছোটবেলা থেকে এ কাজ করছি। আমি বলছি যে যে হাঁস আলফার ম্যানেজারকে পাঠানো হয়েছিল তা পাড়াগায়ের নয়, শহরের ফার্মে বড় করা। বাজে কথা বলো না, বাজে কথা। বেশ বেশ, আপনি আমার সঙ্গে বাজি লড়বেন সে তুমি বোঝো, তোমার পয়সা তুমি লোকসান করবে কি না। তবে আমি যে ঠিক বলছি সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ধরো এক সবরেন বাজি, তাতে আর কিছু না হোক এই শিক্ষা পাবে যে বাজেতক্য করতে নেই। হোমসের কথায় দোকানদার বেশ একটু আত্মপ্রাসাদের হাসি হাসলো, তারপর তার সহকারীকে বলল, বিল আমাদের খাতাটা নিয়ে আসো তো। বিল ছোকরা একটা ছোট্ট নোট বই আর একটা বড় লেজার খাতা এনে টেবিলের ওপর আমার সামনে রাখল। এইবার সব জানতা মশাই হোমসের দিকে তাকিয়ে দোকানদার বলল, এই ছোট খাতাটা দেখুন। হ্যাঁ তো কি হলো? আমি যাদের কাছ থেকে মাল কিনি তাদের নাম এই খাতাতে লেখা আছে। দেখতে পাচ্ছেন এই পাতায় পাড়াগায়ের যেসব লোকের কাছ থেকে মাল কিনি তাদের নাম লেখা আছে। তার নামের পাশে যে সংখ্যাটা লেখা রয়েছে সেটা হচ্ছে লেজার খাতার পাতার নম্বর। সেখানে কেনা বেচার সব হিসাব আছে। আর ওই পাতায় লাল কালিতে লেখা নাম, সেগুলো আমার সব শহরে পোলট্রি ফার্ম মালিকদের নামের তালিকা। এইবার এই তিন নম্বরের নামটা চেঁচিয়ে পড়ুন শুনি, মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, 249। হোমস চেঁচিয়ে পড়ল, ঠিক। এবার লেজার খাতার 249 পাতাটা খুলুন। হোমস 249 পৃষ্ঠা খুলল। ওই তো লেখা রয়েছে, মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, ডিম হাঁস মুরগি যোগানদার। বেশ, নিচে ওটা কী লেখা রয়েছে যেন? 22 ডিসেম্বর, 24টা হাঁস, প্রতিটা 7 সেলিং, 6 পেন্স দরে। ঠিক তো। তবে এবার কি হলো, তলায় ওটা কী লেখা রয়েছে? আলফার মালিক মিস্টার উইন্ডিগ্রেটকে প্রতিটা 12 সিলিং দরে বিক্রি করা হলো। তাহলে সব জানতা মশাই এবার কি বলছেন? দেখে মনে হলো যে হোমস সত্যি খুব দুঃখিত হয়েছে। তারপর অত্যন্ত বেজার মুখ করে একটা সভরেন পকেট থেকে বের করে টেবিলের উপর ফেলে দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। তার হালচাল দেখে মনে হলো সমস্ত ব্যাপারটাই সে এতই বিরক্ত হয়েছে যে এ বিষয়ে আর কোনো কথাই বলতে চায় না। দোকান থেকে বেরিয়ে
কোনো দিকে না দেখিয়ে গটগট করে খানিকটা হেঁটে গিয়ে একটা ল্যাম্প পোস্টের তলায় দাঁড়ালো। তারপর হাসতে লাগলো। হাসতে হাসতে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। যখনই ওই রকম দাড়ি গোফলা লোকের পকেট থেকে লাল মলাটের বই উকি দিতে দেখবে, তখনই তুমি নিশ্চিতভাবে জানবে যে সহজেই তাকে বাজি ধরাতে পারবে। আমি যদি ওকে 100 পাউন্ড দিতাম, তাহলে ও এত খবর আমাকে দিত কিনা সন্দেহ। ওই বাজি খেলে 1 সভরেন জেতার আনন্দে ও গড়গড় করে সব কথা আমাকে বলে ফেলল। বুঝলে ওয়াটসন, মনে হচ্ছে যে সমস্যার সমাধান প্রায় হাতের মুঠোয় এসে পড়েছে। এখন কথা হচ্ছে যে মিসেস ওকশটের সঙ্গে আজ রাতেই দেখা করব না কাল সকালে দেখা করব। যতটুকু বুঝতে পারছি, আমরা ছাড়াও আরও কোনো কোনো লোক ওই হাট সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করেছে। একটা প্রচণ্ড গোলমালে হোমসের কথা চাপা পড়ে গেল। আমরা যে দোকানটা থেকে একটু আগে বেরিয়ে এসেছি, সেইখান থেকেই গোলমালটা আসছে। ভালো করে নজর করতে দেখলাম যে দোকানের দরজার গোড়ায় একজন সুচো মুখো লোক ভিজে বেড়ালের মতো জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ঘুষি বাগিয়ে ব্রোকেন রিজ তার সামনে খুব চটপট ভাব করছে। ব্রোকেন রিজের গলা শুনতে পেলাম, তোমরা আমাদের ওই হাঁস নিয়ে গোল্লায় যাও, জাহান্নামে যাও, আমি তোমাদের কিচ্ছু জানি না, এই শেষবারের মতো বলে দিচ্ছি। আর যদি ওই হাঁসের কথা আমার কাছে তোলো, তো তোমাদের পেছনে কুকুর লেলিয়ে দেব। যাও, মিসেস ওকশটকে ডেকে নিয়ে এসো, যা বলবার আমি তাকেই বলবো। তোমাকে বলবো কেন? আমি কি হাঁসগুলো তোমার কাছ থেকে কিনেছিলাম? সেই ভিজে বেড়ার লোকটি প্রায় কাঁদো কাঁদোভাবে বলল, না না তা নয়, তবে কিনা ওই হাঁসগুলোর মধ্যে একটা আমার ছিল। সে তুমি মিসেস ওকশটের সঙ্গে বোঝাপড়া করো। মিসেস ওকশটই তো তোমার সঙ্গে দেখা করতে বললেন। মিসেস ওকশট কেন? রুশিয়ার রাজা বললেও ভারী আমার বয়ে গেল, এ নিয়ে আমি ঢের বেঁধি ব্যস্ত হয়েছি। আমি বলছি, এ ব্যাপারের কোনো কিছু আমি জানি না। যাও এখন এখান থেকে ভাগো। ব্রোকেন রিজ তার দিকে তেড়ে আসতে লোকটি পিঠ টান দিল। যাক, শেষ পর্যন্ত ব্রিকিস্টন রোড পর্যন্ত যাবার দরকার নাও হতে পারে। চলো একটু এগিয়ে দেখা যাক, ওই লোকটার কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কি না। হোমস চুপি চুপি আমাকে বলল, রাস্তায় কিছু বেকার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা করছিল, তাদের পাশ কাটিয়ে হোমস তাড়াতাড়ি পা চালালো। একটু পরে হোমস পেছন থেকে তার জামা ধরে আসতে টানল। অসম্ভব রকম চমকে গিয়ে ফিরে তাকালো সে। রাস্তার আলোয় দেখলাম তার মুখ ভয়ে একদম সাদা। সে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, কে আপনি, কি চান? হোমস খুব মিষ্টি করে বলল, মাফ করবেন, একটু আগে ওই দোকানদারের সঙ্গে আপনার যে কথা হচ্ছিল তা আমার কানে এসেছে। আমার মনে হয় এ ব্যাপারে আমি হয়তো আপনাকে কিছু সাহায্য করতে পারি। লোকটি তাতে আরও ঘাবড়ে গিয়ে বলে, আপনি, কে আপনি, এ ব্যাপারে আপনি কি জানেন? হোমস আবারও মিষ্টি করে বলে, আমার নাম শার্লক হোমস, অন্যেরা যা জানে না সেই সব খবর জানাই আমার পেশা, কিন্তু এ ব্যাপারে কোনো কিছু তো আপনার জানবার কথা নয়। ভুল বুঝবেন না, এ ব্যাপারের আগাগোড়া সবই আমার জানা। যে হাঁসগুলো ব্রিকিস্টন রোডের মিসেস ওকশট ব্রোকেন রিজকে বিক্রি করেছিল, যেগুলো ব্রোকেন রিজ আবার আলফা রেস্টুরেন্টের মালিককে বিক্রি করেছিল, আবার সেগুলো তার ক্লাবের মেম্বারদের মধ্যে বিলি করেছিল, যাদের মধ্যে একজন হলো মিস্টার হেনরি বেকার, সেই হাঁসগুলোর হদিস আপনি জানতে চাইছেন, তাই নয়? আহা, আমি মনে মনে বোধ হয় আপনাকেই খুঁজছিলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না যে এ ব্যাপারটা আমার পক্ষে কি ভীষণ জরুরি। জীবন মরণ সমস্যাও বলতে পারেন। একটা ভাড়া গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। শার্লক হোমস গাড়িটাকে ডাকলো, তাহলে চলুন কোথাও একটু আরাম করে বসে সমস্ত ব্যাপারটা আলোচনা করা যাক। এই দারুণ ঠান্ডায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার কোনো মানে হয় না। তবে সবার আগে আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো। একটু থতোমতো খেয়ে লোকটি বলল, আমার নাম জন রবিনসন। শার্লক হোমস একটু হেসে বলল, না না, আপনার আসল নামটা বলুন। যিনি নিজের আসল পরিচয় গোপন রাখতে চান তার সঙ্গে কাজ করে সুখ নেই। লোকটির মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমার নাম জেমস রাইডার।
ভালো ভালো, হোটেল কসমোপলিটনের একজন কর্মচারী। আচ্ছা চলুন এখন গাড়িতে ওঠা যাক, আপনি যা যা জানতে চান আমার মনে হয় সে সব খবরই আমি দিতে পারবো। রাইডার একবার আমার আর একবার হোমসের মুখের দিকে তাকাতে লাগলো। তার মুখ দেখে আমার মনে হলো যে তার মনে ভয় আর লোভের একটা টানাপড়ন চলছে। সে বুঝে উঠতে পারছিল না আমাদের সঙ্গে এলে তার লাভ হবে না ক্ষতি হবে। দোনামোনা করতে করতে সে গাড়িতে চড়ে বসল। আধ ঘন্টার মধ্যেই আমরা বেকারি স্ট্রিটে পৌঁছে গেলাম। গাড়িতে আর বিশেষ কোনো কথাবার্তা হলো না, তবে আমাদের সঙ্গীটি যেরকম অস্থিরভাবে তার হাত খোলা বন্ধ করছিল আর ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছিল, তাতে বোঝা যাচ্ছিল যে সে মনে মনে ভয়ানক রকম উদ্বিগ্ন। ঘরে পা দিয়ে হোমস বেশ খুশি হয়ে বলল, আহ, বাইরের হাড় কাঁপানো ঠান্ডার পর ঘরের এই আগুন ভীষণ আরামদায়ক লাগছে। মিস্টার রাইডার, আপনি দেখছি ঠান্ডায় খুব কাবু হয়ে পড়ছেন, এই বেতের চেয়ারটাই ভালো করে বসুন, রাস্তার জুতোটা বদলে আসি, তারপর কথাবার্তা হবে। প্রায় সঙ্গে সঙ্গে ঘুরে এসে হোমস বলল, বেশ, আপনি জানতে চাইছেন যে সেই হাঁসগুলো কোথায় গেল, তাই না? হ্যাঁ, না, আমার মনে হয় হাঁসগুলোর সম্বন্ধে নয়, আপনি জানতে চাইছেন বিশেষ একটি হাঁসের কী হলো, আর সেই হাঁসটার শুধু লেজের দিকে একটা কালো ডোরা ছাড়া সবটাই সাদা, তাই তো? রাইডার যেন উত্তেজনায় ফেটে পড়বে বলে মনে হলো। আপনি জানেন সে হাঁসটা কোথায়? সেটা এখানে এসেছিল। এখানে? হ্যাঁ, আর দেখা গেল সেটা একটা অসাধারণ হাঁস। সুতরাং ওই হাঁসটার সম্বন্ধে আপনার যে কৌতূহল থাকবে তাতে আমি মোটেই আশ্চর্য হইনি। আর জানেন, সেই মরা হাঁসটা একটা ডিম পেড়েছিল, একটা খুব সুন্দর চকচকে নীল রঙের ডিম, ওটা আমি আমার মিউজিয়ামে রেখে দিয়েছি। রাইডার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, সে টলে পড়ে যেত, দেওয়াল ধরে ফেলে কোনো রকমে সামলে গেল। হোমস একটা লোহার হাত বাক্স খুলল, বাক্স থেকে নীলকান্ত মণিটা বের করে তার হাতে রাখল। সেটা খুব উজ্জ্বল তারার মতো চকচক করছিল। খুবই শুকনো মুখ করে রাইডার পাথরটার দিকে চেয়ে রইল, তার চোখের পাতা পড়ছিল না। সে ঠিক বুঝতে পারছিল না যে পাথরটা তার নিজের সম্পত্তি বলে দাবি করা ঠিক হবে কিনা। খুব ঠান্ডাভাবে হোমস বলল, রাইডার, তোমার খেল খতম, না না, চুপ করে দাঁড়াও, না হলে পেছনের আগুনে পড়ে যাবে। ওয়াটসন, ওকে ধরে এনে চেয়ারে বসিয়ে দাও তো। এ ধরনের চুরি করতে গেলে যে ধরনের কড়া ধাতের লোক হওয়া দরকার এ মোটেই সে জাতের নয়। একে একটু ব্র্যান্ডি খাইয়ে দাও। হ্যাঁ, এবার একে মানুষের মতো দেখাচ্ছে। আমারও মনে হয়েছিল লোকটা হয়তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবে। এখন ব্র্যান্ডি খেয়ে মনে হলো যেন একটু চাঙ্গা বোধ করছে। সে হোমসের দিকে কাতরভাবে চেয়ে রইল। ব্যাপারটা কিভাবে ঘটেছে তার মোটামুটি একটা হদিস আমি পেয়েছি। তোমার কাছে নতুন করে জানবার কিছু নেই আমার, তবে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে সেই জন্যে সবটা তোমার কাছে ঝালিয়ে নিলে ক্ষতি নেই। রাইডার, তুমি নিশ্চয় কাউন্টসের সেই নীলকান্তমণির খবর আগে থেকে জানতে? ক্যাথরিন কুশাক আমাকে এই পাথরটার কথা বলে, গলা দিয়ে একটা ঘরঘর আওয়াজ করতে করতে রাইডার বলল। আচ্ছা, কাউন্টসের সেই কাজের মেয়েটি, হঠাৎ বড়লোক হয়ে যাবার লোভ তোমার চেয়ে ঢের উঁচু দরের মানুষই সামলাতে পারে না। তুমি তো কোনো ছাড়, কিন্তু বড়লোক হবার জন্য যে রাস্তাটা ধরেছ সেটা ভালো নয়, নোংরা রাস্তা। তুমি মোটেই গোবেচারী নও, মাথাটি তোমার পজমিতে ভরা। তুমি নিশ্চয় জানতে যে হরনার লোকটা আগে একবার চুরি করে ধরা পড়েছিল, তাই তুমি ভেবেচিন্তে ব্যাপারটা এমনভাবে সাজিয়েছিলে যে দোষটা যাতে করে সহজে ওর ঘাড়ে পড়ে। তাই তুমি নিজে অথবা তুমি আর তোমার সাগরেত কুশাক মিলে কাউন্টসের ঘরে সামান্য ভাঙাচোরা করে রেখেছিলে, আর তুমি হরনারকে খবর পাঠাবার ব্যবস্থা করেছিলে। সে কাজ সেরে চলে গেলে তোমরা ঘরের দেরাজ ভেঙে পাথরটা চুরি করে হই হট্টগোল শুরু করে দাও, আর তার ফলে হরনার শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। আর এখন তুমি
হোমসের কথা শেষ না করতে দিয়ে রাইডার শটান ঘরের কার্পেটের উপর শুয়ে পড়ে তার পা জাপটে ধরল। দয়া করুন, আমার বুড়ো বাপ মার কথা ভাবুন, এ কথা শুনলে দুঃখে তারা মারাই পড়বেন। আমি এর আগে কখনো কোনো অন্যায় করিনি, ভগবানের দিব্যি বলছি, আর আমি কখনো এরকম কাজ করব না। আমি দিব্যি করছি, আমি বাইবেল ছুঁয়ে শপথ করছি, আমাকে রক্ষা করুন, এটা যেন কোর্ট কাচারি পর্যন্ত না গড়াই। হোমস কঠিনভাবে বলল, চেয়ারে উঠে বসো, এখন তো খুব নাকি কান্না কাঁদছো। যখন হর্নারকে মিথ্যে চুরির অপরাধে জড়িয়েছিলে তখন তো ভাবনি যে কি জঘন্য অন্যায় করতে যাচ্ছ। একজন নির্দোষ লোককে মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে জেলে দেবার ব্যবস্থা করেছিলে। মিস্টার হোমস, আমি এই দেশ ছেড়ে পালাবো, তাহলে হর্নারের বিরুদ্ধে কোনো হু যাক, সে কথা পরে ভাবা যাবে। এখন তার পরের ঘটনাগুলো বলো দেখি, কিভাবে ওই পাথরটা হাঁসের পেটে গেল, আর কি করে বা ওই হাঁসটা খোলা বাজারে বিক্রি হয়ে গেল। সত্যি বলবে? যদি আমার মনে হয় যে তুমি সত্যি কথা বলছো, তাহলে আমি বিবেচনা করে দেখব তোমাকে বাঁচানো উচিত কি না। রাইডার জিপ দিয়ে ঠোঁট চাটতে লাগলো। যা যা ঘটেছিল সব কথাই আমি আপনাকে খুলে বলছি। হর্নারকে তো পুলিশ ধরে নিয়ে গেল। আমার তখন চিন্তা হলো কোথায় পাথরটা রাখা যায়। আমি বুঝতে পারছিলাম না পুলিশ আমার ঘর তল্লাশি করতে আসবে কি না বা কখন আসবে। হোটেলে এমন কোনো জায়গা নেই যেখানে পাথরটা লুকিয়ে রাখা যায়। তখন আমি একটা কাজের ছুটে করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। সোজা গেলাম আমার বোনের বাড়ি। আমার বোন ওকশটকে বিয়ে করে ব্রিকিস্টন রোডের একটা বাড়িতে থাকে। সেখানে তারা হাঁস মুরগির ব্যবসা করে। আমি যখন বোনের বাড়ি যাচ্ছিলাম তখন রাস্তায় সব লোককেই আমার গোয়েন্দা পুলিশ বলে মনে হচ্ছিল, আর এও মনে হচ্ছিল যে তারা সকলে আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। সেদিনই সেই প্রচণ্ড ঠান্ডা রাত্রেও আমার কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছিল। আমাকে দেখে বোন তো অবাক, কি ব্যাপার, তোমার শরীর খারাপ হয়েছে নাকি, তোমার চোখ মুখ বসে গেছে, তুমি ঘামছ। আমি তাকে বললাম যে হোটেলে একটা চুরি হয়ে গেছে, মনটা তাই ভালো নেই। তারপর তার বাড়ির পেছনের দিকে উঠোনে বসে পাইপ টানতে টানতে ভাবলাম কি করা যায়। মডসলি বলে আমার এক বন্ধু আছে, দুষ্টু লোকের খপ্পরে পড়ে জেলটেল খেটেছে। সম্প্রতি সে পেন্টেনভিল থেকে তার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছাড়া পেয়েছে। একবার কথায় কথায় সে আমাকে বলেছিল যে চোরাই মাল বিক্রি করার বা পাচার করার সব ঘাতঘোত তার জানা আছে। আমি জানতাম যে সে আমাকে সাহায্য করবে। আমি তার এমন দু একটা গোপন খবর জানি যা পুলিশের জানা নেই। তাই ঠিক করলাম কিলবার্নে গিয়ে ওর সঙ্গে দেখা করব। ও ঠিক বাতলে দেবে কিভাবে ওই পাথরটা বিক্রি করা যায়, কিন্তু কথা হচ্ছে ওই পাথরটা ওর কাছে নিয়ে যায় কি করে। যে কোনো সময়ে পুলিশ আমার খোঁজ করতে পারে, আর তখন আমাকে তল্লাশি করলে চোরাই মাল সমেত ধরা পড়ব। আমি উঠোনের যে জায়গায় ছিলাম সেখানে একপাল হাঁস ঘোরাঘুরি করছিল। হঠাৎ আমার মাথায় ঝাঁ করে একটা বুদ্ধি খেলে গেল। পাথরটা লুকিয়ে রাখবার এমন একটা উপায় বের করলাম যা কোনো গোয়েন্দা পুলিশের সাধ্য নেই যে খুঁজে বের করে। কয়েক সপ্তাহ আগে বোন আমাকে বলেছিল যে ক্রিসমাসের সময় বড়দিনের উপহার হিসাবে আমি তার যে কোনো একটা হাঁস পছন্দ করে নিতে পারি। আমি এখনই হাঁসটা পছন্দ করে নেব, আর হাঁসটার মধ্যে পাথরটা পুড়ে কিলবার্ন চলে যাব। উঠোনের একদিকে একটা চালা ঘর। আমি একটা বড় সড়ো হাঁসকে তাড়িয়ে তাড়িয়ে ওই চালা ঘরের মধ্যে নিয়ে গেলাম। হাঁসটায় একেবারে দুধের মতো সাদা, শুধু লেজের কাছটায় একটা কালো ডোরা কাটা দাগ আছে। আমি হাঁসটাকে জাপটে ধরলাম, তারপর সেটার ঠোঁট দুটো জোর করে ফাঁক করে গলার মধ্যে পাথরটা ঢুকিয়ে দিলাম। হাঁসটা কোক করে একটা ঢোক গিলল। বুঝতে পারলাম যে পাথরটা গলা দিয়ে নেমে গেল। হাঁসটা আমার হাত থেকে পালাবার জন্য ছটফট করতে লাগলো। এমন সময় আমার বোন বেরিয়ে এলো। হাঁসটাকে তুমি কি করছো জেমস? আমি বললাম কিছু নয়, তুমি তো বড়দিনের সময় আমাকে একটা হাঁস দেবে বলেছিলে, তাই দেখছিলাম কোনটা নেওয়া যায়। ও তাই বলো,
সে তো আমরা ঠিক করেই রেখেছি, আমরা সেটার নাম দিয়েছি জেমসের হাঁস। ওই তো ওই দিকে যে বড় হাঁসটা দেখছ ওইটা তোমার জন্য রাখা আছে, ওই জাতের হাঁস 26টা আছে, একটা তোমার জন্য, একটা আমাদের জন্য, বাকি 24টা বিক্রির জন্য। ম্যাগি, যদি তোমার আপত্তি না থাকে তো এইমাত্র যে সাদা হাঁসটা ধরেছিলাম সেইটে নেব, কিন্তু ওটার চাইতে আমরা যে হাঁসটা ঠিক করে রেখেছি সেটা অনেক বড়, ওটাকে খাইয়ে দাইয়ে মোটা সোটা করেছি। তা হোক গে, আমি ওইটাই নেব, আর আজই নেব, সে তোমার ইচ্ছা। বুঝলাম আমার বোন দুঃখ পেয়েছে। কোনটা নেবে বলছো? ওই যে লেজের কাছে কালো ডোরা কাটা সাদা হাঁসটা, ওই যে মাঝখানে রয়েছে ওইটে নেব। ঠিক আছে, ওটাকে মেরে নিয়ে যাও। আমি আর একটু দেরি না করে হাঁসটাকে মেরে বোনের বাড়ি থেকে কিলবার্ন চলে গেলাম। আমার চালাকির কথা শুনে আমার বন্ধু তো হেসেই অস্থির। তারপর আমরা দুজনে মিলে হাঁসটার পেট চিরে ফেললাম। তারপর আমার তো চোখ কপালে উঠে গেল। পেটের মধ্যে কেন? হাঁসটার শরীরের কোথাও কোনো পাথর নেই। বুঝলাম সাংঘাতিক রকমের একটা ভুল হয়েছে। হাঁসটাকে ওইখানে ওই অবস্থায় ফেলে রেখে আমি আবার ছুটতে ছুটতে বোনের বাড়িতে এলাম। বাড়ির পেছনে উঠোনের যে জায়গাটায় ওই হাঁসের খাঁচাটা ছিল সেখানে গিয়ে দেখি খাঁচা খালি, একটা হাঁসও নেই। ম্যাগি, ওই হাঁসগুলো কোথায় গেল? দোকানদার কিনে নিয়ে গেছে। কোন দোকানদার? কভেন্ট গার্ডেনের ব্রোকেন রিজ। আচ্ছা ম্যাগি, তোমার আরও একটা লেজে কালো ডোরা কাটা হাঁস ছিল কি? মানে আমি যে হাঁসটা নিয়েছি সেরকম হাঁস কি আর ছিল? হ্যাঁ জেমস, ওই রকম হাঁস এক জোড়া ছিল। ও দুটোকে আলাদা আমি নিজেও করতে পারতাম না। ম্যাগির কথায় সব ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম গণ্ডগোলটা কোথায় হয়েছে। আমার সময় নষ্ট না করে আমি সেখান থেকে সোজা ব্রোকেন রিজের দোকানে গেলাম। তার সঙ্গে কথা বলে জানলাম যে সব হাঁস বিক্রি করে দিয়েছে, কিন্তু কাকে বিক্রি করেছে সে কিছুতেই বললে না। আপনারা তো শুনতেই পেলেন একটু আগের ব্রোকেন রিজ কী বলল। এদিকে আমার বোনের ধারণা হয়েছে যে আমার মাথার গোলমাল হয়েছে। আমার নিজেরই এক এক সময় মনে হচ্ছে যে আমি বোধহয় পাগল হয়ে যাব। আমি ভাবছি আমার কি হলো, আমি চোর বনে গেলাম। অথচ মজা হচ্ছে এই যে, যে জিনিসটার জন্য আমি চোর হয়ে গেলাম সেই জিনিসটাই আমার হাতে এলো না। হা অদৃষ্ট! রাইডার কেঁদে ফেলল। আমরা কেউ কোনো কথা বললাম না, শুধু হোমস টেবিলের উপর আঙ্গুল দিয়ে টক টক করে শব্দ করতে লাগল। কিছুক্ষণ পরে হোমস ঘরের দরজা খুলে রাইডারকে বলল, বেরিয়ে যাও। কি কি বললেন? ভগবান আপনার ভালো করবেন, একটি কথা নয়, বেরিয়ে যাও। আর কোনো কথা বলবার দরকার হলো না। রাইডার এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বসে আমি শুনতে পেলাম সে সিঁড়ি দিয়ে দূরদার শব্দ করে নেমে গেল। পাইপে আগুন ধরাতে ধরাতে হোমস বলল, ওয়াটসন, পুলিশ তাদের কাজের গাফিলতি দেখিয়ে দেবার দায়িত্ব আমাকে দেয়নি, আর তাছাড়া হর্নারের শাস্তি হবার কোনো আশঙ্কাই নেই। রাইডার গা ঢাকা দিলেই হর্নারের বিরুদ্ধে কোনো অভিযোগ টিকবে না। হয়তো কাজটা ঠিক আইনসঙ্গত হলো না, তবে লোকটাকে বাঁচানো গেল। ও আর কখনো এমন কাজ করবে না। এখন ওকে জেলে পাঠালে ও একটা খারাপ ধরনের অপরাধী হয়ে যেত। তাছাড়া ক্রিসমাস হলো ক্ষমার সময়। বরাত জোরে আমাদের দরজায় একটা সমস্যা এসে গিয়েছিল, সেটা সমাধান করতে পেরে আমরা খুশি। এখন চলো অন্য এক রহস্যের সমাধান করা যাক। সেখানে অবশ্য প্রধান চরিত্র হলো একটা বন মুরগি।